স্বাধীনতা সুবন্ত জয়ন্তী ও সময় প্রকাশনের 35তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সময় প্রকাশন আব্দুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সহায়তায় উত্তরা পাবলিক লাইব্রেরি শিশুদের পাঠ্যবাস বৃদ্ধি ও আত্মজাগরণে ডাক্তার লুৎফর রহমানের রচিত উন্নত জীবন বইটি প্যারাডাইস স্কুলের 50 জন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কলামিস্ট মোহাম্মদ আব্দুল লতিফ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক পরিচালক ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগারের সমিতির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্যারাডাইস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রেহানা পারভিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোয়াইট ভিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক প্রফেসর এম এ মিলন। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারিকুজ্জামান খান। সোমবার সকাল 10:30 প্যারাডাইস স্কুলের প্রাঙ্গণে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। আমজাদ হোসেন ফারাবি, 71 ট্রিবিউন, ঢাকা। উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত আজকের প্যারাডাইস স্কুলের যে আয়োজন, সেটি ছিল সময় প্রকাশনের 35 বছর উপলক্ষে শিশুদের মাঝে পাঠাভ্যাস সৃষ্টি এবং আত্মজাগরণের মাধ্যমে শিশুদেরকে বেড়ে ওঠার জন্য ডাক্তার লুৎফর রহমানের উন্নত জীবন বইটির মাধ্যমে আজকে আমাদের এই যাত্রা শুরু হলো। আমরা আরও অনেক অনেক বই পড়বে, যে বইগুলো তোমাদের মনের জানালাগুলোকে খুলে দেবে, তোমাদের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্ককে ভাবতে শিখবে।